আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন আইন জিজ্ঞাসা অনুষ্ঠানে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের পূর্ব নির্ধারিত বিষয়টি ছিল জমি জমার খতিয়ান সংশোধন সংক্রান্ত আইনি বিধিবিধান আজকে আমরা এই পুরো অনুষ্ঠান জুড়ে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই অনুষ্ঠানটিতে আপনার আজকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি জনাব রওশন আলী অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রিয় দর্শক আপনারা চাইলে আমাদের সাথে আমাদের অনুষ্ঠান জুড়ে যে কোনো সময় অংশগ্রহণ করতে পারেন আমাদের স্কলে প্রদর্শিত নাম্বারে ফোন কলের মধ্য দিয়ে আজকের টপিক্স রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন আমরা আমাদের আমন্ত্রিত অতিথির সাথে আলোচনা করে আপনাদের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আলোচনা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের অনুষ্ঠানের মূল পর্বে স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আপনাকে এবং আইন জিজ্ঞাসা অনুষ্ঠানকে ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য স্যার আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব জমি জমার সংশোধন সংক্রান্ত আইনি বিধিবিধান সম্পর্কে তো আমরা প্রথমে আপনার কাছে যেটি জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে আমাদের জমি জমা সংক্রান্ত সবচেয়ে বেশি বিরোধগুলো আমাদের যখন মামলা মোকদ্দমা দেখি সবচেয়ে দীর্ঘসূত্র তার যে বিষয়টি আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে খতিয়ান সংক্রান্ত মানে আমাদের যে অধিকারগুলো যে খতিয়ানে সন্দেবেশিত থাকে সেটা নিয়ে সবচেয়ে বেশি মামলা মোকদ্দমা হচ্ছে তা আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন যে আসলে খতিয়ান বলতে কি বোঝায় খতিয়ান বলতে কি বোঝায় এই আলোচনা যাওয়ার পূর্বে আমি এর একটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাই যে আমরা আদালতে কি ধরনের মামলা করে থাকি সাধারণত আমরা আদালতে দুই ধরনের মামলা শুনে থাকি একটা হচ্ছে দেওয়ানি প্রকৃতির মামলা আর একটা হচ্ছে ফৌজদারি প্রকৃতির মামলা দেওয়ানি প্রকৃতির মামলা যখন আমরা আদালতে শুরু করি এই মামলা মোকদ্দমা নিয়েই কিন্তু মানুষের মনে প্রশ্ন বেশি থাকে কারণ আমরা দেখেছি আদালত অঙ্গনে সেভেন্টি পারসেন্ট মামলায় কিন্তু দেওয়ানি প্রকৃতির মামলা হয়ে থাকে ইভেন আমরা দেখেছি ফৌজদারি মামলা যেগুলা উৎপত্তি হয় সেগুলার মূল কারণ কিন্তু থাকে দেওয়ানি মামলা দেওয়ানি মামলা কি বিষয় নিয়ে সাধারণত মানুষের অধিকার এবং জায়গা জমি সংক্রান্ত বিরোধ যদি থাকে তাহলে সেখানে এই মামলার উৎপত্তি হয় এখন জায়গা সম্পত্তির বিরোধ বলতে আমরা কি বুঝবো সাধারণত কোনো কোনো জায়গার মালিকানা সংক্রান্ত বিরোধ থাকে এবং আমরা আরেকটা দেখি দখল সংক্রান্ত বিরোধ থাকে দখল সংক্রান্ত বিরোধ এবং মালিকানা এই দুটা বিষয় নিয়েই কিন্তু এক ধরনের মামলা তৈরি হয় সেটা হচ্ছে খতিয়ান সংক্রান্ত বিষয় বা খতিয়ান সংক্রান্ত বিষয় নিয়ে মামলার উৎপত্তি হয় মজার বিষয় হচ্ছে এই খতিয়ান আমরা যখন শুনি যারা একদমই খতিয়ান সম্পর্কে জানেন না বা বুঝেন না তারা কিন্তু খতিয়ান মানে অনেক কিছু মনে করেন বা এটা কি কি ধরনের ডকুমেন্ট হতে পারে এটা কি কয়েক পৃষ্ঠা বিশিষ্ট ডকুমেন্ট হতে পারে এই ধরনের প্রশ্ন তাদের মনে চলে আসে তাদের জন্য যারা একদম সাধারণভাবে খতিয়ান সম্পর্কে জানেন না তাদের জন্য যদি আমরা খতিয়ানের ডেফিনেশানটা দেই বা সংজ্ঞা দিতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে সাধারণ শব্দ আইন এবং আদালতের বাইরে এসে যদি আমরা শুধু খতিয়ান কি এই শব্দটা যদি ব্যাখ্যা করি তাহলে খতিয়ান মানে আমরা ধরে নিব একটা হিসাব কোনো ধরনের হিসাব সংক্রান্ত যে বিষয় থাকে সেটাকে আমরা খতিয়ান বলি এখন জায়গা জমি সংক্রান্ত বিষয়ে আমরা কাকে খতিয়ান বলবো জায়গা জমি সংক্রান্ত ওই কাগজটাকে ওই ডকুমেন্টটাকে আমরা খতিয়ান বলবো যেখানে জায়গা জমির হিসাব নিকাশ লেখা থাকবে যে এই জায়গার মালিকের নাম কি এই জায়গায় কত নং দাগে কতটুকু সম্পত্তি রয়েছে কোন দাগে কার সম্পত্তি রয়েছে এই সম্পত্তি বা জমি এই জমির প্রকৃতি কি কী যেমন নাল জমি না বসতবিটা না বাড়ি না অন্য চালাভূমি এই যে বিষয় পরিচিতিগুলো যেই কাগজে থাকবে একটা কাগজে বিশিষ্ট হয়ে থাকে এই কাগজে কাগজকেই আমরা খতিয়ান বলি খতিয়ান সাধারণত আমরা এক পৃষ্ঠা বিশিষ্ট একটা কাগজ দেখে থাকি যেখানে জমির মালিকের নাম জমির পরিচিতি জমির পরিমাণ এবং জমি কোন প্রকৃতির সেই বিষয়সহ এই জমিতে যদি কেউ দখলে থাকেন কোনো কোনো খতিয়ানে দখলদারদের নামও লেখা থাকে এখন এই যে খতিয়ানের ডকুমেন্ট এই ডকুমেন্টটা নিয়েই অনেক সময় আমরা আইন অঙ্গনে বিরোধ হয়ে এবং এগুলো নিয়েই মামলা মোকদ্দমা পরিচালিত আমরা সাধারণত করে থাকি যদি ওই খতিয়ানের কোনো একটা কলামে ধরেন মালিকের কলামে কোনো একটা অন্য মালিকের নাম আসলো দাগে ভুল হলো তখন কিন্তু এক ধরনের মামলা আসতে পারে আবার জমির প্রকৃতি চেঞ্জ হয়ে গেল অথবা দখল কলামে অন্য কারো নাম আসলো এই ধরনের বিষয়গুলো অনেক সময় আমাদের সামনে চলে আসে তখন কিন্তু বিরোধের কারণ তৈরি হয়ে যেতে পারে বেসিক্যালি আমাদের খতিয়ান কি ধরনের ভুলগুলো আমরা লক্ষ্য করি থাকি মামলা পরিচালনার ক্ষেত্রে খতিয়ানের নানা প্রকার ভুল আমরা দেখে থাকি সাধারণত দেখা যায় রেকর্ড চলাকালীন অবস্থায় যদি প্রকৃত মালিকের নাম রেকর্ডে না এসে খতিয়ানে অন্য কারো নাম চলে আসে তখনই কিন্তু একটা মোকদ্দমার চালু হয়েছে যায় সংশোধন প্রয়োজন সংশোধনের প্রয়োজন হয়ে যেতে পারে যে ওই মালিক দাবি করবেন এই খতিয়ানে তার বর্তমান যার নাম দেখা যাচ্ছে তার নাম আসার কথা ছিল না এই নামটা আমার থাকার কথা ছিল জরিপ চলাকালে হয়তোবা আমি দেশের বাইরে ছিলাম অথবা জরিপ চলাকালে আমি জানতাম না আমার এই জায়গা অথবা জরিপ চলাকালে আমাকে না জানিয়ে এই কাজটা করে করে ফেলা হয়েছে এইভাবে যদি মালিকের কলামে অন্য কারো নাম চলে আসে এ তখন কিন্তু এই বিরোধটা তৈরি হতে পারে এবং নামের কলামে পরিবর্তন আনার জন্যও কিন্তু মোকদ্দমা আসতে পারে আরেকটা বিষয় আসতে পারে আমরা দেখেছি যে খতিয়ানে যদি জমির পরিমাণ কম আসে ধরেন যার খতিয়ানে দশ শতাংশ জমি থাকার কথা ছিল ভুলক্রমে সেখানে পাঁচ শতাংশ রেকর্ড হয়েছে তাহলে তিনি বাকি পাঁচ শতাংশের জন্য কি করবেন তখন কিন্তু একটা খতিয়ান সংশোধনের মোকদ্দমা করতে হতে পারে এই ধরনের নানা ধরনের ভুল চলে আসতে পারে আমরা দেখেছি একজন প্রকৃত মালিকের নাম ঠিক রয়েছে কিন্তু পিতামাতার নাম অনেক সময় ঠিক থাকে না তখন এগুলোও সংশোধনের বিষয় চলে আসে জমির প্রকৃতির জন্য চলে আসতে পারে অথবা দখল কলামে যদি অন্য কারো নাম চলে আসে তখন কিন্তু এটাও পরিবর্তনের জন্য মোকদ্দমা করা প্রয়োজন হাতে আমরা যেটা লক্ষ্য করে থাকি যে দলিলের ভুলগুলোর মধ্যে তিন ধরনের ভুল আমরা খতিয়ে দেখে দেখে থাকি সেটা হচ্ছে ফার্স্টলি আমরা যেটা দেখি যে ক্লারিক্যাল মিস্টেক থাকে সেকেন্ডলি আমরা দেখি ফ্রডলেন্টলি এরা এন্ট্রি দিয়ে দিয়েছে মানে এটা হতে পারে ভূমি অফিসের সাথে রিলেটেড যারা কর্মকর্তা আছেন তারা এই ভুলগুলো করেন বা ইচ্ছেকৃতভাবেই করেন এমন না যে কোনোভাবে তারা মিস্টেক করছে তা আর আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে বোনাফাইড মিস্টেক হয় এই ক্ষেত্রে এই ভুলগুলোর বাহিরেও কি আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে কি না এই ভুলগুলার হওয়ার পরেও কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায় যেমন ধরেন এই যে আমরা বললাম যে প্রকৃত মালিকের নাম না এসে অন্য কারো নাম আসাটাও কিন্তু এক ধরনের সিরিয়াস মিস্টেক যেটাকে কারেকশন না করলে তিনি কিন্তু প্রতিকার পাবেন না আমরা দেখেছি সম্প্রতিকালে একটা গ্যাজেট প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে যে এই ক্লারিক্যাল মিস্টেক যদি হয় বোনাফাইট মিস্টেক হয় বা ছোটোখাটো কোনো ধরনের ভুল এসে থাকে এগুলার জন্য কিন্তু আদালতে গিয়ে মামলা করার প্রয়োজন হবে না এটা একটা সিম্পল দরখাস্ত এসিলেন্ট বরাবর যদি কেউ করেন আর এসিলেন্ট যদি মনে করেন হ্যাঁ এটা ক্লারিক্যাল মিস্টেক হয়েছে এটা বোনাফাইট মিস্টেকে এখানে এই পরিবর্তনগুলো তিনি চাইলে করে দিতে পারেন উইদাউট মামলা মোকদ্দমা অর্থাৎ মামলা মোকদ্দমার বাইরে গিয়েও কিন্তু একটা সিম্পল দরখাস্তের মাধ্যমে খতিয়ানে অনেক সংশোধন করা সম্ভব রয়েছে যেটা বর্তমান সময়ে আমরা দেখেছি যে গ্যাজেট প্রকাশিত হয়েছে এই গ্যাজেটের বলে একজন এসিলেন্টকে অনেক ক্ষমতা দেয়া হয়েছে একজন এসিলেন্ট চাইলে এই ভুলগুলা অনায়াসে সংশোধন করে দিতে পারেন জি আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে আমাদের খতিয়ানের মধ্যে দাগ নম্বর থাকে এটা আপনি একটু ব্যাখ্যা দিবেন কি খতিয়ান নাম্বার এবং দাগ নাম্বার এই দুটোর মধ্যে পার্থক্যটা কত খতিয়ান এবং দাগ নাম্বার একটা আরেকটার এপিটপিক বলা চলে যেই খতিয়ান থাকবে সেই খতিয়ানে একাধিক দাগ নাম্বার থাকতে পারে এখন অনেকের প্রশ্ন আসতে পারে দাগ নাম্বার থাকলে তাহলে খতিয়ান নাম্বারের দরকার কি বা খতিয়ান নাম্বার থাকলে দাগ নাম্বারের দরকার কি খতিয়ান এমন একটা ডকুমেন্ট যেটা আমরা বলেছি একটু আগে যেই ডকুমেন্টে একাধিক মালিকের নাম আসতে পারে ক্রনোলজিক্যালি একাধিক মালিক আসতে পারে এখন একাধিক মালিক একটা দাগের মালিক হতে পারেন বা কয়েকটা দাগে তাদের মালিকানা থাকতে পারে যেমন ধরেন একজন ব্যক্তি তিনি মৃত্যুবরণ করলেন একশো শতাংশ জমি রেখে তার ওয়ারিশ এখন থাকলেন যে দশজন ওয়ারিশ তিনি রেখে গেলেন এবং সেটা ভাগ হয়ে গেল জমিটা ভাগ হয়ে গেল তাহলে জমিটা যখন ভাগ হয়ে যাচ্ছে এক একটা ভাগকে তো আইডেন্টিফাই করতে হবে তাহলে এই আইডেন্টিফাই করার জন্যেই কিন্তু এই দাগের আবিষ্কার যেই ভদ্রলোক একশো শতাংশ জমি রেখে মারা গেলেন পাশাপাশি তিনি জন ওয়ারিশ রেখে মারা গেলেন এই জন ওয়ারিশকে যখন আপনি ওই একশো শতাংশ জমি ভাগ করে দিবেন তাদেরকে তখন কিন্তু এই ভাগ অনুযায়ী আমাদের চিহ্নিত চিহ্নিত না করলে পরে যারা ওয়ারিশ হলেন তাদের কিন্তু মালিকানায় একটা কালিমা লেপন হয়ে যেতে পারে তাই এটাকে সঠিক এবং সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা এবং মালিকানার পরিচিতি বা দখলের পরিচিতি আমরা বিশেষ করে খতিয়ানটা ব্যবহার করি দখলের পরিচিতিকে ব্যবহার করার জন্য অর্থাৎ ওই জায়গায় কে দখলে রয়েছেন সেটাকে আইডেন্টিফাই করার জন্য কিন্তু আমরা খতিয়ানকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি এখন ওই যে দশজন রেখে তিনি মারা মারা গেলেন বা মৃত্যুবরণ করলেন তাদের সেই দশজনের নাম পরবর্তী রেকর্ড জরিপ পর্যন্ত যদি তারা থাকেন তাহলে কিন্তু পরবর্তী রেকর্ড জরিপেও তাদের নাম সুন্দরভাবে নতুন খতিয়ান হয়ে নতুন দাগ নাম্বারে কিন্তু চলে আসবে তাহলে জমির মালিকানা এবং দখল এই দুইটার পরিচিতি কিন্তু আমরা পাই যদিও জমির মালিকানা নির্ভর করে দলিলের উপরে কারণ দলিল চেঞ্জ হয়ে হয়ে নতুন নতুন মালিক আসেন ধরেন সিএসএসএ আরএস এস খতিয়ানে চারজনের নাম রয়েছে বা সর্বশেষ জরিপে চারজনের নাম এসেছে বর্তমান যেটা আমরা বিএস খতিয়ান বলে থাকি এই বিএস খতিয়ানে ধরেন চারজন মালিকের নাম এসেছে খতিয়ান রেকর্ডীয় খতিয়ানে চারজন মালিকের নাম এসেছে কিন্তু এক বছর পরে রেকর্ড হওয়ার এক বছর পরে ওই চারজন মালিকের মধ্যে দুজন বিক্রি করে দিলেন তো যাদের কাছে বিক্রি করলেন তাদের নাম কিন্তু রেকর্ডীয় খতিয়ানে আসবে না তাদের নাম আসবে মিউটেশন খানে তাই এই যে নাম পরিবর্তন হয়ে আসতেছে মিউটেশন খতিয়ানের সাথে পরবর্তী যে দলিল রয়েছে সেই দলিলের সাথে কিন্তু মালিকানার প্রশ্ন সন্নিবেশিত রয়েছে তাই এর জন্য বলা হয়ে থাকে খতিয়ান দখল সম্পর্কিত প্রমাণকে বহন করে আর দলিল মালিকানা সম্পত্তিকে বা মালিকানা অর্থাৎ যেটাকে আমরা টাইটেল বলে থাকি সেই টাইটেলকে বহন করে থাকে এখন আমাদের প্রশ্ন হচ্ছে খতিয়ানা যদি ভুল থাকে সেটি যদি হয় দাগ নম্বরের ভুল সেক্ষেত্রে করণীয় কি আর পুরো খতিয়ানটাই যদি ভুলভাবে রেকর্ড হয়ে থাকে সেক্ষেত্রে করণীয় কি। সেক্ষেত্রে দুইটা বিষয় আমরা থাকি সেটা হচ্ছে ধরেন যে খতিয়ানে যেটা গ্রস মিস্টেক আমরা ধরে নিলাম মালিকের কলামে একজনের নাম আসার কথা ছিল সেখানে সেই নামটা না এসে আরেকজনের নাম রেকর্ড হয়ে গেল সেক্ষেত্রে তিনি কি করবেন এই প্রশ্নের আলোকে দুইটা বিষয় চলে আসে একটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল রয়েছে যদি রেকর্ডীয় খতিয়ানটা সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান হয় আমরা জানি দর্শকদের সুবিধার্থে বলবো আমাদের চার প্রকারের খতিয়ান আমরা দেখে থাকি রেকর্ডীয় খতিয়ান একটা হচ্ছে সিএস খতিয়ান একটা হচ্ছে এসএ খতিয়ান আর একটা হচ্ছে আর এস খতিয়ান এবং সর্বশেষ যে খতিয়ান রয়েছে সেটাকে আমরা বিএস বা সিটি জরিপ বলে থাকি এখন যদি সর্বশেষ খতিয়ানে ভুল হয়ে থাকে মনে রাখতে হবে সর্বশেষ খতিয়ান যেটা বিএসও হতে পারে সিটি জরিপও হতে পারে এখানে যদি ভুলটা এসে থাকে তাহলে কিন্তু আমাদেরকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মোকদ্দমার জন্য যেতে হবে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ওই খতিয়ানটা প্রকাশ হওয়ার এক বছরের মধ্যে মানে গ্যাজেট হওয়ার এক বছরের মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আমরা মোকদ্দমা করতে হবে ওই খতিয়ান সংশোধনের জন্য যদি আমরা এক বছর সময়ের মধ্যে করতে না পারি তাহলে কিন্তু পরবর্তী এক বছর সময় আমরা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের কাছে সময়ের আবেদন করে তামাদির আবেদন করে এক বছর সময় পেতে পারি যদি আমরা সেখানে মিসটেক করে ফেলি ওই এক বছর সময়ের মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের কাছে যেতে ব্যর্থ হই তাহলে কিন্তু আমরা আর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের কাছে যেতে পারি না সেই ক্ষেত্রে আমরা বিকল্প হিসাবে দেখি যে দেওয়ানি আদালতে গিয়ে আমরা খতিয়ান সংশোধনের জন্য খতিয়ান সংশোধনের মোকদ্দমা দায়ের করি এই খতিয়ান সংশোধনের মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে এই মোকদ্দমা দায়ের জন্য সিম্পল যেন কাগজপত্র আমরা জমা না দেই একদম সিএস খতিয়ান থেকে শুরু করে বর্তমান মালিকানা পর্যন্ত এই জমির চেইন অফ ওনারশিপ অর্থাৎ মালিকানার যে ধারাবাহিকতা রয়েছে সেটাকে যেন কোনোভাবেই আমরা ব্রেক করে মোকদ্দমা দায়ের করতে না যাই তাহলে কিন্তু যদি অপোজিট পার্টি আসেন যারা মোকদ্দমার বিবাদী হবেন তারা কিন্তু একটা সুযোগ পেয়ে যাবে যে এই মোকদ্দমায় তিনি এই সংশোধন পেতে পারেন না তার চেইন অফ ওনারশিপে রয়েছে তার তার মানে মানে কি হচ্ছে চেইন ধরনের গ্যাপ রাখা যাবে না এবং ডকুমেন্ট যেগুলো তিনি দায়ের দাখিল করবেন আদালতে সেই ডকুমেন্টগুলো যথাযথভাবে সংগ্রহ করে প্রয়োজনে সময় নিয়ে তিনি দায়ের দায়ের করবেন মা মোকদ্দমা আমরা দেখেছি অনেক সময় অনেক সময় তাড়াহুড়ার মাধ্যমে ডকুমেন্ট কমপ্লিট না করে অনেকে মোকদ্দমা দায়ের করে ফেলেন তারপর দেখা যায় মোকদ্দমা অর্ধেক চলাকালীন অবস্থায় সংশোধনী সংশোধনী আনেন সেই ক্ষেত্রে যারা বাদী পক্ষ থাকেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হন তারা দেখা যায় মামলা চলমান অবস্থায় আবার সংশোধনী দিতে হয় তখন অপরপক্ষ আবার এসে অবজেকশন দেয় যে এই মোকদ্দমায় এখন সংশোধনী করা যাবে না তখন কিন্তু এই বিষয়টা নিয়ে মোকদ্দমা মূল মোকদ্দমা স্থবির হয়ে পড়ে আর এই যে সংশোধনী যে দীর্ঘ সময় চলে যায় তখন অপরপক্ষ সংক্ষুব্ধ হলে তারা জেলা জজ আদালতে চলে যাচ্ছেন আর জেলা জজ আদালতে তারা যদি প্রতিকার না পান তখন কিন্তু তারা আবার চলে যাচ্ছেন হাইকোর্ট ডিভিশনে এভাবে কিন্তু দীর্ঘ সূত্রিতা বাড়ে যার কারণে যখন কোনো দেওয়ানি মোকদ্দমা বিশেষ করে আমরা বলবো খতিয়ান সংশোধনের যদি কোনো মোকদ্দমাকে দায়ের করতে চান তাহলে তিনি যেন নিজে থেকেই সকল ডকুমেন্ট আগে নিজে সংগ্রহ করবেন সম্পূর্ণ ডকুমেন্ট সংগ্রহ করার পর তিনি সেই ডকুমেন্টগুলো নিয়ে একজন আইনজীবীর সাথে দেখা করবেন অথবা তিনি যদি সেই ডকুমেন্টগুলা সংগ্রহ করতে ব্যর্থ হন তিনি যদি বুঝতে না পারেন যে তার কি কি ডকুমেন্ট কোথা থেকে সংগ্রহ করতে হবে কিভাবে সংগ্রহ করতে হবে কত টাকা লাগতে পারে তাহলে কিন্তু তিনি শুরুতেই একজন আইনজীবীর শরণাপন্ন হতে পারেন যার কাছে গিয়ে তিনি প্রথমেই পরামর্শ নেবেন যে আমার এই মোকদ্দমা দায়ের করতে কি কি কাগজ লাগতে পারে কত টাকা লাগতে পারে কত দিন লাগতে পারে এগুলো একটা কিন্তু আনুমানিক ধারণা তিনি নিতে পারেন একজন আইনজীবীও কিন্তু অনেক সময় বলতে পারেন না যে এই মোকদ্দমা আসলে কত বছর চলবে দর্শকদের মনে অনেক সময় এই প্রশ্ন আসতে পারে যে কেন একজন আইনজীবী এটা অনেক সময় বলতে পারে না এই মোকদ্দমা দিন চলবে তার একটা কারণ হচ্ছে যদি বিবাদী পক্ষ তাদের মোকদ্দমা চালু হওয়ার পর তাদের প্রমাণ বা তাদের ডকুমেন্টস যদি ওইভাবে এনে আদালতে উপস্থাপন করে ফেলে তাহলে মামলা মোকদ্দমা কতদিন চলবে আসলেই বলা ডিফিকাল্ট পাশাপাশি তারা যদি আবার ভালো আইনজীবী নিয়োগ করেন চেষ্টা করেন তাহলে কিন্তু আইনগত বিষয়ে সেখানে যখন জড়িত হয়ে যাবে তখন কিন্তু একটা মোকদ্দমা দীর্ঘকাল চলতে পারে অনেক সময় সেটা অনেক বছর চলে যেতে পারে আমরা দেখেছি দেওয়ানি মোকদ্দমা বিশেষ করে খতিয়ান সংশোধনের মোকদ্দমা পাঁচ বছর দশ বছর পনেরো বিশ বছর পর্যন্ত অনেক মোকদ্দমা চলেছে কেন চলেছে দেখা যায় যদি সেই মোকদ্দমার পক্ষ একাধিক হয়ে যায় যেমন ধরেন একটা খতিয়ানে ভুল এসেছে সেখানে বাদী একজন বিবাদী একজন তাহলে কিন্তু সেই খতিয়ান সংশোধনের মোকদ্দমা বলা যায় যে কম সময়ের মধ্যে তাও দুই থেকে তিন বছর বা চার বছর লাগতে পারে যদি বাদী একজন বিবাদী একজন হয় কিন্তু মোকদ্দমার ধরন যদি এরকম হয় যে বাদী হচ্ছে পাঁচজন বিবাদী হচ্ছে পঁচিশ জন সেই ক্ষেত্রে কিন্তু এই মোকদ্দমা অনেক বছর চলবে এতে কোনো সন্দেহ নাই কারণ হচ্ছে প্রত্যেক বিবাদী কিন্তু চাইবে যার যার জবাব আলাদাভাবে দেওয়ার জন্য প্রত্যেক বিবাদী চাইবে তাদের প্রত্যেকের সাক্ষী নিজে থেকে দেওয়ার জন্য এবং তাদের যদি অন্য সাপোর্টিং সাক্ষী থেকে থাকে সেই সাক্ষী তারা তো উপস্থাপন করবেনই পাশাপাশি সাক্ষ্য তারা উপস্থাপন করবেন তখন ধরে নেই আমরা যদি বিশজন বিবাদী হয় তাহলে এই বিশজন বিবাদীকে আদালতে আনা এই বিশজন বিবাদীর পক্ষে সাক্ষ্য আনা এই বিশজন বিবাদীকে অপরপক্ষে জেরা করা এবং আদালতে এই বিশজনের জনের পক্ষে আর্গুমেন্ট দেয়া এই সবগুলো মিলিয়ে কিন্তু একটা লং প্রসেসের বিষয় সেটা কিন্তু কেউ চাইলেও ইচ্ছাকৃতভাবে চাইলেও আদালত অনেক সময় সেটাকে শর্ট করে নিয়ে আসা ভাগ কম সময়ের মধ্যে নিয়ে আসা সম্ভব হয় না আচ্ছা আমাদের যেটি প্রশ্ন সেটা হচ্ছে আমাদের যে এই সংশোধন সংক্রান্ত যে মামলাগুলো দেওয়ানি প্রকৃতির আদালতগুলোতে হয় সেক্ষেত্রে কোন আদালতগুলোতে আমরা এই সংশোধনের জন্য আবেদন করবো সেক্ষেত্রে দুইটা বিষয় আমাদের রয়েছে আমরা বলেছি যে শুধু বর্তমান সময়ে একটা হচ্ছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আরেকটা জায়গা আমাদের জন্য বর্তমান গ্যাজেট রাস্তা করে দিয়েছে সেটা হচ্ছে এসিল্যান্ড যদি বনাফাইড মিস্টেক হয় ক্লারিক্যাল মিস্টেক থাকে এবং এই এই ধরনের মিস্টেক যদি হয়ে থাকে তাহলে কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কে বলছেন যে শুনতে পাচ্ছি প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি নজরুল থেকে জি বলুন জি মানে এর পূর্ব থেকে আমরা কে আসছে কিবা আমাদের নামে আসছে এবং ওইটা নতুন রেকর্ডে মানে অন্য জনের নামে হয়ে গেছে এর থেকে কোনো মানে আমাদের পদক্ষেপটা কি বা কি করব এটা একটা প্রশ্ন জি আর একটা প্রশ্ন ছিল যে একটা জমি মানে আমার বাবা হচ্ছে থেকে পূর্বে মানে কাকার কাছ থেকে রেখেছিল বা ওই সময় রেজিস্ট্রি করে নেয়নি

আর একটা বিষয় জানার জন্য আপনার যে খতিয়ান সংক্রান্ত যে প্রবলেমটার কথা বলেছেন সেই খতিয়ান কি আর এস খতিয়ান আপনাদের নামে রেকর্ড আছে আচ্ছা ঠিক আছে আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান জি উনি যে প্রশ্নটি করেছিলেন যে ওনাদের পূর্ববর্তী যে মালিক ছিলেন বা ওনাদের নামে প্রথম থেকেই আর এস খতিয়ান ঠিক আছে কিন্তু বর্তমান বিএস খতিয়ানে ভুল হয়ে গেছে এর মধ্যে আমরা এই বিষয়গুলো আলোচনা করছি তারপরে ওনার উদ্দেশ্যে তারপরেও প্রিয় দর্শক যেই প্রশ্ন আপনি করেছেন যে পূর্বের খতিয়ানে আপনাদের নাম রয়েছে এটা আপনাদের জন্য খুবই প্লাস পয়েন্ট বা এটা আপনাদেরকে এগিয়ে রাখবে কিন্তু সর্বশেষ যে জরিপ হয়েছে সেখানে আপনাদের নাম আসেনি সেটা দুঃখজনক কিন্তু এই নাম না আসাটা আপনার জন্য কষ্টের কারণ হবে কারণ এই জমিটা যদি আপনি বর্তমানে কোনো ব্যাঙ্কে মর্টগেজ রাখতে যান বা আপনি যদি বিক্রি করতে যান তাহলে কিন্তু আপনি করতে পারবেন না পাশাপাশি আপনি বিক্রি বা বন্ধক রাখা তো দূরের কথা আপনি যদি এই নিজের সম্পত্তিটা আপনার প্রিয়জনকে হেবা করে দিতে চান সেটাও কিন্তু আপনি করতে পারবেন না অতএব এই অনাগত যে সমস্যাগুলা রয়েছে আপনার সামনে আল্লাহ না করুক আপনার কোনো একটা প্রয়োজনে এই জমিটা হস্তান্তর করার প্রয়োজন হলো তাহলে কিন্তু আপনি পারবেন না এর জন্য আপনার এই খতিয়ানটা সংশোধনের জন্য আপনি যত দ্রুত সম্ভব গ্যাজেট যদি প্রকাশিত হয়ে যায় তাহলে আপনি যত দ্রুত সম্ভব ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে গিয়ে খতিয়ান সংশোধনের মোকদ্দমা দায়ের করবেন কারণ আপনার পুরো নামের কলামে মালিকের কলামে আপনার নাম না এসে অন্যজনের নাম এসেছে যদি এখানে ক্লারিক্যাল মিস্টেক হতো আপনার বাবার নাম না এসে আপনার নাম এসেছে বা নামের মিস্টেক হয়েছে তাহলে কিন্তু আপনাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যেতে হতো না আপনি তখন এসিলেন্ড একটা দরখাস্তের মাধ্যমে এই খতিয়ানটা সংশোধন করতে পারতেন কিন্তু যেহেতু পুরো কলামেই আপনাদের নাম না এসে অন্যজনের নাম এসেছে সেহেতু আপনি আপনার জমি কিন্তু বর্তমানে নামজারি করতে পারবেন না মিউটেশন করতে পারবেন না আর নামজারি এবং মিউটেশন এগুলো যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনার সম্পত্তি বিক্রি করার অধিকার আপনি পাচ্ছেন না সেই জায়গা থেকে আপনাকে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনি যত দ্রুত সম্ভব ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে গিয়ে একটা খতিয়ান সংশোধনের মোকদ্দমা দায়ের করবেন জি এর সাথে সাথে ওনার আরেকটা প্রশ্ন ছিল যে ওনার বাবা ওনার চাচার সাথে মৌখিকভাবে একটি জমি দিয়েছিলেন বা বলেছিলেন হয়তো যে এই জমি আমি তোমার কাছে বিক্রি করলাম কিন্তু কোনো রেজিস্ট্রি করেন নাই সেক্ষেত্রে উনি কোনো আইনগত বর্তমান সময়ে কোনো প্রতিকারের সুযোগ আছে কিনা এইখানে আপনার এই প্রশ্নের উত্তরে বলতে হয় যে এটা কিন্তু যদিও আপনারা এতদিন ধরে এখানে দখলে রয়েছেন বা আপনারা সেইটা খাচ্ছেন এই জায়গাটা যদি সেই মৌখিক ট্রান্সফারের ফলে যদি আপনারা সেখানে খাজনা দেওয়ার কোনো ব্যবস্থা করতেন অতীতে বা সেখানে যদি সেই জায়গাতে আপনারা বিদ্যুতের লাইন আনতে পারতেন অথবা অন্য কোনোভাবে দখল এস্টাবলিশ করতে পারতেন সেটা যদি অনেক বছরের হতো তাহলে কিন্তু আপনি আদালতে গিয়ে একটা মোকদ্দমা করার সুযোগ তৈরি হতো সেটা হলো আপনাকে মালিক ঘোষণা করার জন্য আপনার সত্য ঘোষণা করার জন্য একটা মোকদ্দমা দায়ের করে আপনি কিন্তু মালিকানা চাইতে পারতেন কিন্তু দুঃখজনক হলেও সত্য যেহেতু ওনাদের কোনো একটা ডকুমেন্ট ওনারা আর এস্টাবলিশ করার সুযোগ নাই ওনার প্রশ্ন থেকে আমরা যতটুকু পেলাম সেই ক্ষেত্রে বলা যায় যে আসলে সেখানে তিনি এটার প্রতিকার পাওয়াটা খুবই টাফ বা না পাওয়ার সম্ভাবনাই খুব বেশি থেকে যায় যে আমরা এই পর্যায়ে বিরতিতে চলে যাচ্ছি প্রিয় দর্শক আমরা আমাদের এই অনুষ্ঠানের এই পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পর আবারও ফিরে আসছি আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ফ্যানভিশন টিভি নিয়মিত আয়োজন আইন জিজ্ঞাসা অনুষ্ঠানে বিরতির পূর্বে আপনারা আমাদের সাথে ছিলেন আরও অনুষ্ঠানে আমরা খতিয়ান সংশোধন সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি সঙ্গেই থাকুন জি স্যার আমরা যেই অনুষ্ঠানের যে অংশটিকে আলোচনা ছিলাম সেটা হচ্ছে আমাদের সংশোধনের জন্য খতিয়ান সংশোধনের জন্য আমরা যেটি বলছিলাম ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যাবে এছাড়া আমরা দেওয়ানি আদালতগুলোতে যেতে পারি অর্থাৎ সংশোধনের জন্য খতিয়ান সংশোধনী মোকদ্দমাগুলো এক প্রকার ঘোষণামূলক মোকদ্দমা আমাদের এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘোষণামূলক মোকদ্দমাগুলোর যেটি হয় রায় এবং পরবর্তীতে আমরা ডিগ্রি প্রাপ্ত হই একজন ব্যক্তি যখন ঘোষণামূলক মোকদ্দমা খতিয়ান সংশোধনের মোকদ্দমার ক্ষেত্রে ডিগ্রি প্রাপ্ত হবেন ডিগ্রি পাওয়ার ক্ষেত্রে ডিক্রি মানেই কিন্তু ওনার দখল না ডিগ্রি মানে কিন্তু ওনার অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায়নি সেক্ষেত্রে ডিগ্রি প্রাপ্ত হলে পরবর্তী পদক্ষেপ উনি কী নেবেন খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই বিষয়ে যে আমরা মোকদ্দমার শুরুটা অনেক সময় খেয়াল করে থাকি কিন্তু শেষ হলে পরে কে কি করবেন সেটা নিয়ে অনেকে মাথা ঘামাই না বা বুঝতে চাই না বুঝতে চেষ্টা করি না তো ডিগ্রি বা রায়ের পূর্বে আমরা আলোচনা একটু আগে করেছিলাম যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মোকদ্দমা আপনি দায়ের করার সময় খেয়াল রাখতে হবে আপনার সকল ডকুমেন্ট ঠিক রেখে আপনি মোকদ্দমা দায়ের করছেন কিনা এখন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলাটা কিভাবে হয়ে গিয়ে রায় হচ্ছে তা একটু ধারণা না দিলে অনেক দর্শক হয়তো এই বিষয়টা মিস করবেন তাই আপনাদের উদ্দেশ্যে বলবো ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনি যখন মোকদ্দমা দায়ের করছেন আপনার সকল ডকুমেন্ট আপনি ফিরিস্তি যোগে আদালতে দাখিলের মাধ্যমে এই মোকদ্দমাটা দায়ের করলেন এখন দায়ের করার পরই কিন্তু অপরপক্ষকে আপনাকে নোটিশ বা সমন দিতে হবে যেটা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল থেকেই রেডি করে প্রস্তুত করে আদালতের সিল সহকারে অপরপক্ষকে সেই সমন বা নোটিশটা দিতে হবে অপরপক্ষ সেই সমন বা নোটিশ পেলে আদালতে এসে সেটার জবাব দিবে আপনি যেই দাবিতে মোকদ্দমাটা দায়ের করলেন সেই দাবিটাকে তারা হয়তো মেনে নিবে কিছুটা হয়তো বা ফুল মেনে নিবে না যদি মেনে নেয় বা না নেয় তারা তখন সেটার জবাব দিবে দেওয়ার পরে কিন্তু দুই পক্ষকেই সাক্ষী এবং সাক্ষ্য উপস্থাপন করতে হবে এবং দুই পক্ষের আইনজীবী এক পক্ষের সাক্ষীকে জেরা করবেন এবং অপর পক্ষের আইনজীবী তার অপর পক্ষের সাক্ষীকে জেরা করবেন এই জেরা শেষ হওয়ার পরে দুই পক্ষের আইনজীবী কিন্তু আবার কি করবেন আর্গুমেন্ট উপস্থাপন করবেন যেটাকে আমরা যুক্তিতর্ক বলে থাকি এর আগে আরেকটা একটা বিষয় থেকে যে সাক্ষী উপস্থাপন করা যেটাকে আমি সংক্ষেপে বলেছি জেরা করা অর্থাৎ জেরা করার পূর্বে সাক্ষী তার নিজের বক্তব্য বলবে সেই বক্তব্যের উপরেই কিন্তু অপর পক্ষের আইনজীবী জেরা করবেন জেরা কমপ্লিট হওয়ার পর কিন্তু দুই পক্ষের আইনজীবী কিন্তু তাদের পক্ষের যুক্তিতর্ক আদালতে উপস্থাপন করবেন আদালত দুই পক্ষের যুক্তিতর্ক শোনার পর তিনি যেই নোট ডাউন করবেন রাইট ডাউন করবেন এবং দুই পক্ষের আর্জি এবং অপরপক্ষের জবাব এই দুইটাকে তিনি কিন্তু সামনে রেখে দুই পক্ষের জেরা এবং আর্গুমেন্টকে সামনে সামনে রেখে ওজন দিয়ে তিনি কিন্তু একটা রায় দিবেন এবং রায়ের পরে ছোট করে যেটাকে আমরা ডিক্রি বলি অর্থাৎ রায়কে কমপ্লিট করা হয় যেটাকে সেটাকে আমরা রায় এবং ডিক্রি বলে থাকি এখন যিনি মামলা দায়ের করলেন তিনি সে এই রায় এবং ডিক্রি দুইটাই পেলেন অর্থাৎ তার পক্ষে রায় এসেছে যিনি যিনি মোকদ্দমা দায়ের করলেন তার পক্ষে রায় আসলে কি করতে হবে তাকে তিনি যেই সংশোধনীর দাবিতে মোকদ্দমা দায়ের করেছিলেন সেই সংশোধনীটাকে এস্টাবলিশ করার করার জন্য তিনি সেই রায়টাকে নিয়ে ডিসি বরাবর দেখে আমরা দেখি আবেদন করতে যে খতিয়ানটা সংশোধন করার জন্য পাশাপাশি আরেকটা আবেদন করেন তিনি কোথায় এসিলেন্ট বরাবরে কেন যে যার নাম এসেছে তিনি যদি ডিগ্রি পাওয়ার পরে ডিগ্রি প্রয়োজন আছে এই ক্ষেত্রে যে প্রয়োজন হয় না কারণ এটা জারি পর্যায়ের মোকদ্দমা না এই সংশোধনী দিয়ে তিনি জারি পর্যায়ে অর্থাৎ তিনি তার খতিয়ানটা সংশোধনী চাওয়ার জন্য প্রসিডিংসে চলে যাবেন তিনি এসিলেন্ট বরাবরে গিয়ে দরখাস্ত দিবেন দরখাস্ত দিয়ে সেই এসিলেন্ট তার যেই খতিয়ানটা রয়েছে সেটার একটা সংশোধনী খতিয়ান পাশাপাশি তিনি ওই খতিয়ানটা অনুযায়ী তার নামে ওই জমিটাকে নামজারির জন্য যথাযথ পদক্ষেপ নেবেন এবং তিনি সেই রায় এবং ডিক্রি দিয়েই কিন্তু এই মিউটেশন খতিয়ান তার নামে করে দিবেন এবং মিউটেশন খতিয়ান তার নামে বের হয়ে আসলে তিনি সেই মিউটেশান খতিয়ানের বলে সেই জমি হস্তান্তর করার জন্য অধিকারী হয়ে যাবেন এবং সেই মিউটেশন দিয়েই কিন্তু তিনি তার সম্পত্তিটা বিক্রি করতে পারবেন হ্যাবা করতে পারবেন বন্ধক রাখতে পারবেন বিনিময় দলের প্রশ্ন যেটি দাঁড়ায় সেটি হলো একজন ব্যক্তির নামে এই খতিয়ান অর্থাৎ বিএস খতিয়ান রেকর্ড ছিল না তিনি পরবর্তীতে মামলা মোকদ্দমা করেন ওনার ডিগ্রি পেলেন এবং উনি সংশোধন করালেন কিন্তু ততদিনে তার দখলেই ওই সম্পত্তিটি নেই এখন এই পর্যায়ে এসে তিনি কিভাবে তার এই সম্পত্তির দখল বুঝিল এটা খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু আমরা দেখেছি যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের কিন্তু উচ্ছেদের ক্ষমতা দেওয়া হয়নি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালকে শুধুমাত্র দেয়া হয়েছে খতিয়ান সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তি করার জন্য অর্থাৎ তিনি যদি দখল হারিয়ে ফেলেন তার সম্পত্তিতে তাহলে কিন্তু তাকে আবার পুনরায় একটা আলাদা মোকদ্দমা দায়ের করতে হচ্ছে দখল উচ্ছেদের মোকদ্দমা দায়ের করে যারা সেখানে দখলে রয়েছেন তাদেরকে উচ্ছেদের মাধ্যমে সেই রায় নিতে হবে দেওয়ানি আদালত থেকে এটা দুঃখজনক হলেও সত্য যে অনেকেই কিন্তু খতিয়ান সংশোধন করার পরেও যদি দখল না থাকে তাহলে দখলটা ফিরে পাওয়ার জন্য সেই দখল উচ্ছেদের মোকদ্দমা দায়ের করতে বাধ্য হন এবং সেই দখল উচ্ছেদের মোকদ্দমা দায়ের করে সেখানে নিষ্পত্তি হতেও কিন্তু অনেক সময় চলে যায় আমরা দেখেছি বর্তমান সময়ে আমি ঢাকা কোর্টের কথা বলতে পারবো ঢাকাতে যেই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল রয়েছে সেখানে হাজার হাজার মোকদ্দমা হয়ে গেছে তাহলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কিন্তু একাধিক ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল যদি গঠন করা না হয় বর্তমান সময়ে তাহলে কিন্তু একটা খতিয়ান সংশোধনের মোকদ্দমা নিষ্পত্তি হতেও কিন্তু অনেক সময় লেগে যেতে পারে যেটা আমি দেখেছি এক একটা রিসেন্ট যেই মামলাগুলো করা হয়েছে সাবার এলাকায় যেই মৌজাগুলোতে খতিয়ান সংশোধন জরিপ হয়েছে সেই জরিপ প্রকাশ হওয়ার পর গ্যাজেটে আসার পর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মোকদ্দমা দায়ের করেছেন যারা তারা কিন্তু এক একটা মামলার ডেট পাচ্ছেন চার মাস পর ছয় মাস পরে তাহলে একটা মোকদ্দমা নিষ্পত্তি হতে মিনিমাম বিশ থেকে পঁচিশটা ডেট লেগে যেতে পারে অথবা তিরিশটা ডেট লেগে যেতে পারে তিরিশটা ডেট যদি ছয় মাস করে লাগে তাহলে কিন্তু সংশোধন করতে তার পনেরো বছর সময় লেগে যেতে পারে ইন দ্য মিন টাইম যদি তার সেটা দখলে না থাকে তাহলে কিন্তু তার আবার বছর লেগে যেতে লেগে যেতে পারে এটা কিন্তু খুবই দুঃখজনক এবং কষ্টদায়ক হয়ে যায় সাধারণ মানুষের জন্য তাই আমি মনে করি যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল যেখানে একাধিক গঠন করা প্রয়োজন সেখানে একাধিক ট্রাইব্যুনাল যদি গঠন করা হয় তাহলে কিন্তু এই মোকদ্দমাগুলো খুব দ্রুত নিষ্পত্তি হওয়ার একটা প্রক্রিয়া চলে আসতে পারে যে আপনার আরেকটা যেটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখি যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল যেটা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠনের পর থেকে এটা সারা বাংলাদেশে কিন্তু প্রতিটা জেলায় নেই সম্ভবত একান্নটি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল রয়েছে তো সেক্ষেত্রে আপনি এই যেটি লক্ষ্য করলেন যে এটার অপ্রতুলতা রয়েছে এই ট্রাইব্যুনাল অনেক বেশি হওয়া প্রয়োজন কিন্তু আমরা ট্রাইব্যুনালের বাহিরেও যেটি করতেছে মামলা সংশোধনের জন্য দেওয়ানি প্রকৃতির মোকদ্দমায় যাচ্ছি সেক্ষেত্রেও আমাদের সেম প্রবলেমের মুখোমুখি হতে হচ্ছে কিন্তু এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো আর একটু সহজ হয় কি যদি আমরা এই সার্ভেগুলো বর্তমান যে ম্যানুয়াল সার্ভেগুলো প্রচলিত আছে সেগুলো যদি ডিজিটালাইজড করা হয় সেক্ষেত্রে কতটুকু সহায়ক ভূমিকা পালন করতে পারে ডিজিটাল প্রক্রিয়া সব জায়গায় দেখা গেছে সব কিছুতেই ডিজিটাল যেই জায়গায় এসেছে ডিজিটাল প্রক্রিয়ার ছোঁয়া যেই জায়গায় লেগেছে কিছুটা হলেও কিন্তু মানুষ উপকৃত হয়েছে এখন প্রশ্ন থেকে যাবে ডিজিটালে আমরা কোন ধরনের সুবিধা পাব। আর কোন ধরনের সুবিধা আমাদের থাকবে না সুবিধাই কিন্তু বেশি থাকবে অসুবিধার মধ্যে একটা জিনিসই থেকে যায় যে মালিকানা সংক্রান্ত যদি প্রশ্ন থেকে যায় তাহলে কিন্তু সেটা ডিজিটাল সার্ভে হলেও মোকদ্দমা কিন্তু আবার নতুন করে উৎপত্তি হবে যে যেই নামে যার নামে ডিজিটাল সার্ভেতে খতিয়ান হয়েছে সেই নামে তারটা আসার কথা ছিল না যেটার মালিক অন্যজন সেই ক্ষেত্রেও কিন্তু এই সংশোধনীর মোকদ্দমা কিন্তু আবারও আসতে পারে কিন্তু একটা সুবিধা আমরা পাব আমরা যে ডিজিটাল সার্ভের কথা জানছি বা যে জায়গায় ডিজিটাল সার্ভে পরীক্ষামূলক শুরু হয়েছে এই জায়গায় আমরা এই উপকারিতাটা পাবো যে এই জরিপটা হলে পরে সেটেল জরিপ হবে যে কার অংশ কতটুকু কে কোন জায়গায় দখল কার কোন জায়গায় দখল ছিল না কে কোন দাগে ছিল এই ধরনের যে প্রশ্নগুলো নিয়ে মোকদ্দমা আসতো এইগুলা সাধারণত আর হওয়ার সুযোগ থাকবে না কারণ ডিজিটালি সকল তথ্য ইভেন মালিকানার তথ্যও কিন্তু ডিজিটাল সার্ভেতে চলে আসবে অতএব ডিজিটাল সার্ভে যতক্ষণ না আমাদের এখানে স্টাবলিশড হচ্ছে ডিজিটাল সার্ভে যতক্ষণ না কার্যক্রম চালু হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অতীতের যে ভোগান্তি রয়েছে সেগুলা থেকেই যাবে এবং ডিজিটাল সার্ভে হওয়ার পর এটার যে উপকারিতা মানুষ পাবে সেটা কিন্তু আসলে বলা অপেক্ষা রাখে না ডিজিটাল সার্ভের মাধ্যমে মানুষ মানুষ সাধারণ মানুষ ব্যাপক উপকৃত হবে এবং এই ডিজিটাল সার্ভেই কিন্তু আগামী দিনের ল্যান্ড সম্পর্কিত যে সকল মোকদ্দমা উদ্ভাবিত হচ্ছে বা আসছে আদালতে সেইগুলাকে নিরসনের জন্য ডিজিটাল সার্ভের বিকল্প কিন্তু আমাদের নাই অতএব ডিজিটাল সার্ভের মাধ্যমেই কিন্তু এই জমি সংক্রান্ত মোকদ্দমার হ্রাস করার একটা বিশেষ প্রক্রিয়া হতে পারে এই ডিজিটাল সার্ভে আমাদের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা মোকদ্দমা দায়ের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা আছে কি না আমরা দেখেছি যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে এক বছরের মধ্যে এই এক বছরটা কখন এই এক বছরটা হচ্ছে যেখানে জরিপ কার্যক্রম চলছে সেই জরিপ কার্যক্রম যখনই শেষ হবে তারপর কিন্তু সেটাকে গ্যাজেট আকারে খতিয়ানগুলাকে প্রকাশ করা হবে গ্যাজেট আকারে যখন খতিয়ান প্রকাশ হবে যেই দিন থেকে সেই দিন থেকে এক বছরের মধ্যে গিয়ে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মোকদ্দমা দায়ের করতে হবে যদি কেউ এক বছরের মধ্যে করতে না পারেন তাহলে আরও এক বছর তামাদিকাল হিসেবে বিবেচনা করতে পারেন তাহলে বলা যায় সর্বমোট দুই বছর তিনি পেতে পারেন তবে পরবর্তী যে এক বছর যেটা বললাম সেটা কিন্তু ডিপেন্ড করে যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল সেই তামাদিটা মৌকুফ করেন সেই ক্ষেত্রে তিনি দুই বছর সময় পাবেন কিন্তু আইনে এখানে একটা বিষয় অ্যাড করি আইনে স্পষ্টভাবে বলা আছে যে যদি জরিপ সমাপ্ত হওয়ার পর গেজেট প্রকাশিত হওয়ার পর এক বছর এবং তামা দিতে এক বছর উনি দুই বছর প্রাপ্ত হবেন কিন্তু কোনো কোন এরিয়ায় যদি ট্রাইব্যুনাল গঠনের ক্ষেত্রে বিলম্ব হয় সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল গঠন থেকে এক বছর এবং তামাদি এক বছর অর্থাৎ তিনি ট্রাইব্যুনাল গঠন করতে যদি বিলম্ব হয় সেক্ষেত্রেও তিনি চাইলে দুই বছর সময় এখানে পাচ্ছেন রায় অনেক এলাকায় দুই হাজার পনেরো সালে সার্ভে কমপ্লিট হয়ে গেছে কিন্তু ট্রাইব্যুনাল গঠিত হয় না ট্রাইব্যুনাল হয়তো সতেরোতে হয়েছে তাহলে সতেরো থেকে উনিশ তার দামাদিসহ বিবেচিত হবে যেহেতু আইনেই স্পষ্ট বলা আছে বিষয়টি এই ক্ষেত্রে আমি আর একটু আপনাকে অ্যাড করতে পারি সেটা হচ্ছে দেখেছি আমরা কোনো কোনো ক্ষেত্রে বা বাংলাদেশে অধিকাংশ জায়গায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠিত হলেও ল্যান্ড সার্ভে আপিলার ট্রাইব্যুনাল গঠিত হয় নাই আমরা দেখেছি অতীতে যেখানে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল রায় দিয়ে দিয়েছে ধরেন একজন ব্যক্তি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে তার সংশোধনীর মোকদ্দমা তিনি দায়ের করলেন এবং তিনি সেই মামলায় রায়টা পেলেন না তার বিপক্ষে রায়টা চলে গেল তাহলে তিনি কোথায় যাবেন তাহলে আপিলার ট্রাইব্যুনালে তাকে যেতে হবে কিন্তু আমরা দেখেছি সেই আপিলার ট্রাইব্যুনালটাও অনেক জায়গায় গঠন করা হয় নাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি তখন এই ভুক্তভোগীরা বাধ্য হয়ে হাইকোর্টে চলে আসতেন হাইকোর্ট ডিভিশনে এসে তারা একটা রিট মোকদ্দমা দায়ের করতেন রিটের মাধ্যমে তারা তাদের সেই অধিকার পাওয়ার জন্য চেষ্টা করতেন কিন্তু সম্প্রতিকালে একটা যুগান্তকারী বিষয় এসেছে এই বিষয়টা হচ্ছে যেইখানে ল্যান্ড সার্ভে আপিলার ট্রাইব্যুনাল গঠন করা হয়নি সেই জায়গায় জেলা জজ আদালতকে ল্যান্ড সার্ভে আপিলার ট্রাইব্যুনালের মোকদ্দমাগুলা নিষ্পত্তি করার জন্য একটিয়ার দেওয়া হয়েছে তার মানে এখন যেগুলা হাইকোর্টে আগে আসা যেত এইটা নিষ্পত্তির জন্য সেই ক্ষেত্রে কিন্তু এখন তাদের জন্য একটা সুবিধা হয়েছে বাধ্য হয়ে রাইট আগে যারা বাধ্য হয়ে আসতেন তাদের জন্য এখন এই ভুক্তভোগী মানুষের জন্য কিন্তু একটা যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে সেটা হচ্ছে জেলা জজে তারা কিন্তু আপিলটা দায়ের করতে পারবেন আপিলে কিন্তু তারা সেখানে নিষ্কৃতি পেতে পারেন এবং প্রতিকার পেতে পারেন জি আমরা একটা সুন্দর বিষয়ে সমেদন পেলাম আপিল সংক্রান্ত বিষয়ে আমাদের পরবর্তী যে বিষয় সেটি একটি গুরুত্বপূর্ণ খতিয়ান সংক্রান্ত সেটা হচ্ছে নামজারি খতিয়ান বা মিউটিশন খতিয়ান হিসেবে আমরা যেটাকে চিনি আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে নামজারি খতিয়ান কেন এবং এটি প্রয়োজনীয়তা কি নামজারি খতিয়ান আসলে খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা শুধুমাত্র নামজারি খতিয়ান নিয়ে আলোচনা করি অনেক দর্শকের হয়তো বুঝতে কষ্ট হবে তাদের জন্য আমার এই আলোচনায় আমি বলবো যে খতিয়ান সাধারণত আমরা খতিয়ানকে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে রেকর্ডীয় খতিয়ান আরেকটা হচ্ছে নামজারি খতিয়ান রেকর্ডীয় খতিয়ান কোনগুলা রেকর্ডীয় খতিয়ান সরকার যখন নির্ধারিত সময় করে করে রেকর্ডের মাধ্যমে বা অর্থাৎ জরিপ কার্যক্রমের মাধ্যমে যেই সকল রেকর্ডগুলা করে থাকেন সেগুলাকে আমরা রেকর্ডীয় খতিয়ান বলে থাকি তাহলে রেকর্ডীয় খতিয়ান কোনগুলা সিএস জরিপ মাধ্যমে যে খতিয়ান হয়েছে সেটা রেকর্ডীয় খতিয়ান এস এ জরিপের মাধ্যমে যেটা হচ্ছে এস এ খতিয়ান আর এস বা বিএস পরবর্তীতে যেটাকে আমরা সিটি জরিপ বলি শহর অঞ্চলে এই প্রত্যেকটা খতিয়ানই হচ্ছে রেকর্ডীয় খতিয়ান এখন রেকর্ডীয় খতিয়ান সর্বশেষ যার নাম রেকর্ডীয় খতিয়ানে আসলো তিনি যদি জমিটা বিক্রি করেন বা তিনি যদি জমিটা হেবা করেন বা তিনি যদি জমিটা কারোর সাথে অ্যাওয়াজ বদল করেন বা কাউকে তিনি লিখে দেন তাহলে যার নামে লিখে দিলেন তার নাম কিন্তু রেকর্ডীয় খতিয়ানে আর আসার সুযোগ নাই কারণ রেকর্ড তো শেষ হয়ে গেছে রেকর্ড নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে গেছে এখন তার নামের খতিয়ানটা কোথায় পাব এই তার নামের খতিয়ানের জন্যই কিন্তু এই নামজারি খতিয়ান যেটাকে আমরা মিউটেশন খতিয়ান বলে অনেকে জানি অনেকে আমরা খারিজ বলে থাকি খারিজ খতিয়ানও বলে থাকি তাহলে নামজারি খতিয়ান খারিজ খতিয়ান বা মিউটেশন খতিয়ান এই প্রত্যেকটা জিনিসই কিন্তু এক অর্থাৎ কোনো জমির মালিকানা হস্তান্তর হলেই সেই মালিকানা হস্তান্তর এবং সেটার দখলের প্রমাণের জন্যই কিন্তু তাকে নামজারি খতিয়ান করতে হবে এক আর দুই নম্বর বিষয় হচ্ছে তিনি যদি এই নামজারি খতিয়ান তার নামে না করেন ধরেন একজন ব্যক্তি একটা সম্পত্তি কিনলেন অথবা একজন ব্যক্তি একটা সম্পত্তি বা জমি হেবা মূলে মালিক হলেন অথবা একজন ব্যক্তি আওয়াজ বদলের মাধ্যমে একটা সম্পত্তির মালিক হলেন তাহলে তিনি এই যে মালিক হওয়ার পর তিনি যদি তার এই জমিটাকে নামজারি না করেন অর্থাৎ মিউটেশন না করেন অর্থ অর্থাৎ খারিজ না করেন যেইভাবেই আমরা বলি না কেন তিনি যদি এই কতিয়ানটা প্রস্তুত না করেন এসিলেন্ট বরাবরে দরখাস্তের মাধ্যমে যদি তিনি না করেন তাহলে কিন্তু তিনি এই সম্পত্তি থার্ড পার্সনের কাছে তিনি বিক্রি করতে পারবেন না হেবা করতে পারবেন না অ্যাওয়াজ বদল করতে পারবেন না মর্টগেজ রাখতে পারবেন না ইভেন কি তিনি কাউকে রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি পর্যন্ত করে দিতে পারবেন না অতএব তার জমি তিনি যদি কাউকে হস্তান্তর করতে চান কাউকে বিক্রি করতে চান মর্টগেজ রাখতে চান পাওয়ার অফ অ্যাটর্নি দিতে চান যেভাবেই তিনি হস্তান্তর করতে চান না কেন তার নামে মিউটেশন খতিয়ান থাকতেই হবে মিউটেশন খতিয়ান বর্তমানে না থাকলে কোনো সম্পত্তি জমি এখন হস্তান্তর করা সম্ভব হয় না কারণ সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনি যখন দলিলটা পেশ করবেন তখন কিন্তু সাব রেজিস্ট্রার আপনার নামে মিউটেশন খতিয়ানটা দেখতে চাইবেন যদি আপনি মিউটেশন খতিয়ান না দেখাতে পারেন তাহলে কিন্তু সাব রেজিস্ট্রার আপনার দলিলটা রেজিস্ট্রি করে দিবেন না সেই ক্ষেত্রে মিউটেশনের খতিয়ানের ভূমিকা অসীম আমরা বলবো অর্থাৎ মিউটেশন খতিয়ান আপনার মূল দলিলের সাথে যদি আপনি না আনতে পারেন তাহলে কিন্তু আপনার মালিকানা একটা কোয়েশ্চেন তোলে চলে আসে আপনার হস্তান্তরের অধিকার থেকে আপনি বঞ্চিত হতে পারেন সেই ক্ষেত্রে মিউটেশন খতিয়ান করে নেওয়াটা সকলের জন্য খুবই জরুরি এবং প্রয়োজনীয় মিউটেশন খতিয়ানটা করতে হলে মানে এটি সম্পাদনের জন্য কোন কোন প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হবে এখন খুব সুন্দর প্রক্রিয়া এসেছে বর্তমান সময়ে আমরা জানি মিউটেশন খতিয়ান সম্পূর্ণ অনলাইনে হয়ে গেছে পাশাপাশি মিউটেশন খতিয়ানের পাশাপাশি আপনি জানেন যে যে খাজনা দেওয়ার যে প্রক্রিয়া রয়েছে খাজনাকে আমরা এখন বর্তমানে ভূমি উন্নয়ন কর হিসেবে জানি ভূমি উন্নয়ন কর যদি দিতে হয় সেটাও কিন্তু ডিজিটালি বর্তমানে আমাদের দিতে হচ্ছে সম্প্রতি আমরা জেনেছি বাংলাদেশে হানড্রেড পারসেন্ট এখন খাজনা আদায় করা হচ্ছে কিন্তু ডিজিটালি এখন মিউটেশনের জন্য আমাদের কি করতে হবে কি প্রক্রিয়া অবলম্বন করতে হবে এই হিসাবে এই জায়গায় আমি বলবো এসিলেন বরাবরে আমাদেরকে একটা দরখাস্ত দিতে হবে সেই দরখাস্তের সাথে আমরা কি দিব যিনি দরখাস্তকারী হবেন তার ছবি সহ তিনি যেই দলিল মূলে মালিক হলেন সেই জমির সেই দলিলের কপি দিতে হবে যদি পূর্বের যে ধারাবাহিকতার দলিল থেকে থাকে সেটাও তিনি সাথে দিতে পারেন কিন্তু বর্তমান সময়ে এটা খুব একটা প্রয়োজনীয় না সর্বশেষ যে রেকর্ডীয় খতিয়ান রয়েছে সেই খতিয়ানটাও তিনি স্ক্যান করে দিবেন তাহলে দলিল এবং সর্বশেষ খতিয়ান ছবি ন্যাশনাল আইডি ফোন নাম্বার এখন ফোন নাম্বার বাধ্যতামূলক কারণ তাকে অনলাইনে আবেদন করতে হয় এই ক্ষেত্রে একটা মেসেজ প্রদান মেসেজ প্রদান করা হবে তার মোবাইল নাম্বারে এই ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় অ্যাড করে দেই যদি কেউ নিজে গিয়ে তার নামে মিউটেশন করতে ব্যর্থ হন আমরা দেখেছি অনেকে বিদেশে থাকেন কিন্তু বিদেশে থাকলে মিডিল ইস্টে থাকেন বা ইউরোপ কান্ট্রিতে থাকেন তার একটা জমি কেনা হলো তিনি সেটা নাম জারি কীভাবে করবেন বিদেশে থেকে তখন আমরা দেখেছি তা তিনি যদি কাউকে একটা প্রতিনিধি ফর্ম রয়েছে একটা প্রত্যয়ন ফর্ম রয়েছে সেটা ফিল আপ করে স্বাক্ষর করে যদি তিনি দিয়ে দেন তাহলে তার পক্ষে যিনি গিয়ে নাম জারি করবেন তিনি কিন্তু ওই প্রতিনিধি ফর্মটাও স্ক্যান করে দিয়ে দিবেন তারপরে এই প্রতিনিধি ফর্মসহ তিনি যদি অ্যাপ্লাই করেন তার নাম্বারে এস এম এস আসবে তিনি ভূমি অফিসে যাবেন এবং ভূমি অফিসে গিয়ে তিনি তাকে ডাকা হবে শুনানির জন্য যে আপনি মূল কাগজগুলো এনে আমাদেরকে দেখান অনেক সময় সেটা নাও হতে পারে যদি তিনি যেগুলো স্ক্যান করে দিবেন সেগুলো দেখেই যদি তারা মনে করেন এখানে আর মূল কাগজপত্র দেখার প্রয়োজন হবে না সেই ক্ষেত্রে তারা ভূমি অফিস থেকে তাকে আর ডাকবেন না যদি মনে করেন যে না তার কাগজপত্রগুলা দেখা উচিত যাচাই বাচার প্রয়োজন অনেক সময় স্ক্যানে পরিষ্কার আসে না অনেক সময় স্ক্যান করার পর সব কপি সেখানে সাবমিট করা হয় না সেই ক্ষেত্রে কিন্তু তারা ডাকতে পারে সেই ক্ষেত্রে তিনি তার মূল কাগজগুলা নিয়ে এই ভূমি অফিসে দেখাবেন ভূমি অফিস থেকে একটা রিপোর্ট তখন চলে আসবে এসিলেন্ট বরাবরে এসিলেন্ট বরাবরে একটা শুনানির জন্য ডেট দেওয়া হয় সেই শুনানি এসিলেন্ট নিজেও করতে পারেন অথবা কানুনগো থাকেন সেই অফিসে কানুনগো থাকেন অথবা সার্ভেয়ার যিনি থাকেন এই সার্ভেয়ার বা কানুনগো বা এসিলেন্ট তাদের মধ্যে যে কোনো একজন একটা শুনানি অনুষ্ঠিত করেন সেই শুনানিতে তিনি অংশগ্রহণ করবেন তার মূল কাগজপত্রগুলো নিয়ে তিনি দেখাবেন তারপর তার মোবাইলে এস এম এস আসবে এবং তিনি সেইখানে তার পক্ষে যখন আদেশ হবে তার নামে নামজারি করে দেওয়া হবে এখানে একটা খসড়া খতিয়ান তার পূর্বে প্রস্তুত হয় সাথে সাথে যখন তিনি ভূমি অফিসে যান ভূমি অফিস থেকে যেই রিপোর্টটা এসিলেন্ড বরাবরে আসে তখন একটা খসড়া খতিয়ান তৈরি হয় আর এসিল্যান্ডে শুনানির পরপরই তার খতিয়ানটা ফাইনাল করা হবে এই খতিয়ানটা তিনি পাওয়ার পর তার নামে ডিসিআর যেটাকে আমরা ডুপ্লিকেট কার্বন রিসিড বলে থাকি এই ডিসিআর কেটে তিনি তার নামে খাজনা দিবেন খাজনার মানেই হচ্ছে ভূমি উন্নয়ন কর যেটাকে আমরা ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স বলে থাকি সেই ট্যাক্স পরিশোধ করার পর তার ওইখানকার কাজ সম্পন্ন হবে যে আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্ব চলে এসেছি শেষ পর্যায়ে প্রশ্ন যে ডিসিআর যে বিষয়টি ডুপ্লিকেট কার্বন রিসিপ ডিসিআরটা আর একটু যদি ব্যাখ্যা করতেন দর্শকদের উদ্দেশ্যে ডিসিআরটা কেন প্রয়োজন এবং এটি সংরক্ষণ বা করার প্রয়োজনীয়তা ডিসিআরটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট এটা কিন্তু একটা মধ্যবর্তী ডকুমেন্ট আমরা বলতে পারি যেটা ধরেন মিউটেশন খতিয়ান মিউটেশন খতিয়ানের মাঝখানে ডিসিআর ডুপ্লিকেট কার্ডবোর্ড রশিদ এর তারপরই হচ্ছে খাজনার রশিদ যেটাকে আমরা ভূমি উন্নয়ন করার রসিদ বলে থাকি তাহলে আপনার নামে যখন মিউটেশন খতিয়ান কমপ্লিট হচ্ছে তখনই কিন্তু আপনি ডিসিআর রশিদটা কাটার মানেই হলো আপনি খাজনা দেওয়ার জন্য উপযুক্ত হলেন এবং আপনার কাছ থেকে সরকার খাজনা গ্রহণ করবে তার জন্যই কিন্তু আপনাকে ডিসিআর কাটতে হয় এবং ডিসিআরটা এই নাম এবং ভূমি উন্নয়ন করের সাথেই সম্পর্কিত একটা ডকুমেন্ট এটা গ্যাপ করা যাবে না কারণ আপনি ডিসিআর না কেটেই কিন্তু ভূমি উন্নয়ন কর দিতে সক্ষম হচ্ছেন না তাই এই ডিসিআরটা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ জি স্যার আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা যারা দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আজকে আমরা পুরো অনুষ্ঠান জুড়ে জমি জমা সংক্রান্ত খতিয়ান সংশোধনী পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করেছি আশা করছি আপনারা এই বিষয় সম্পর্কে একটি সম্য জ্ঞান অর্জন করেছেন আশা করছি আমরা পরবর্তীতে আরও একটি যখন গুরুত্বপূর্ণ যে কোনো বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব আপনারা সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের প্রোগ্রাম আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ